পঞ্চাশ বছর অনুষ্ঠানটি করো, আমাকে ডেকো, আমি আসবো। সেই মহান ব্যক্তি সাবেক প্রধান শিক্ষক নয়কান্দা ভ্যালি বিদ্যালয়ের জনাব আবুল কালাম স্যারকে আমি তার স্মৃতিচারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করবো। সম্মানিত সুধি, আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন নয়কান্দা হামিদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ পান্নু মিয়া। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান রহমান এমপি। আসসালামু আলাইকুম। নয়কান্দা হামিদ আলী উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, আগত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে সত্যি নয়কান্দা হামিদ আলী উচ্চ বিদ্যালয়ের জন্য একটি স্মরণীয়, একটি ঐতিহাসিক দিন, যা বছরের পর বছর বছরের বছর আমরা মনে রাখব, এলাকাবাসী মনে রাখবে। তবে সবার আগে সত্যি আমি আবার আমার পক্ষ থেকে পান্নু ভাইকে ধন্যবাদ দিতে চাই, যার অক্লান্ত পরিশ্রম অন্তত মাস ছয়ের আগে থেকে তার এই প্রচেষ্টা অব্যাহত ছিল, তার বুদ্ধি দিয়ে, সাহস দিয়ে, মেধা দিয়ে এই সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছেন। আমি আমার পক্ষ থেকে তাকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যিনি পাশের কবরস্থানে শুয়ে আছেন, বেঁচে থাকলে তিনি আজ অনেক খুশি হতেন, সেই আলহাজ সৈয়দ আলী আহমদ অ্যাডভোকেট মহোদয়কে গভীরভাবে শ্রদ্ধা করছি। পাশাপাশি এই বিদ্যালয়ের যিনি স্বপ্ন দেখেছিলেন, দড়িকান্দা প্রাথমিক বিদ্যালয়ে প্রথম এই সব বিদ্যালয়ের ভিত গেড়েছিলেন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা, একসময় এই বিদ্যালয়ের শিক্ষক জনাব শাহ আলম ভাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব আতাউর ভাই, আমি 1985 সালে এই বিদ্যালয়ে যোগদান করি, ভাইকে আমি পাইনি, তো শুনেছি তারা অক্লান্ত পরিশ্রম করে, বিশেষ করে ওই সময় যারা প্রাক্তন ছাত্র ছিল তারা মাটি কেটে, ওড়া কোদাল নিয়ে মাটি কেটে শিক্ষকরা তারা এই বিদ্যালয়কে তিলে তিলে গড়ে তুলেছিলেন, তাদের সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল। আমি যখন 1985 সালে যোগদান করি তখন বিদ্যালয় ছিল ওই পুরাতন ভবনে, একটা এল টাইপ ভবন, ইত্যাদি ভাই বলে গেলেন, সেই থেকে হাঁটিহাঁটি পাপা করে আজকে নয়কান্দা হামিদ উচ্চ বিদ্যালয়ের এই পর্যায়ের যাত্রা। গর্বে বুকটা ভরে যায়, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ সেনাবাহিনীতে অংশগ্রহণ করে গৌরবময় দায়িত্ব পালন করছে বাংলাদেশের পক্ষে দূর দূরান্তে, বিদেশে জাতিসংঘের সেনাবাহিনীতে অংশগ্রহণ করে, শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে, তাদের জন্য আমাদের গর্বে বুকটা ভরে যায়। যাই হোক, আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি এই অনুষ্ঠানটা করতে আরো যারা শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার প্রতি পরম শ্রদ্ধা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রথম প্রধান শিক্ষক জনাব আবুল কালাম স্যারকে তার মূল বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত শ্রীমণ্ডলী, আমরা বারবার বলছি আমরা একজন গুণীজনকে স্টেজে ডাকবো স্মৃতি জানার জন্য, আবার আমরা